নমস্কার বন্ধুরা আজকে একটা খুব সুন্দর ছোট্ট একটা ডিজাইন নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না আর সাথে নোটিফিকেশান বেল অন করবেন যদি ভালো লাগে আমি শুরু করছি পুতুলের পায়ের জুতো থেকে এখান থেকে আমি জুতোটা তৈরি করে নেব তারপর থেকে পুরো পায়ের দিক থেকে তুলব এখান থেকে আমি সোজা তিন ঘরের তিনটে ক্রস স্টিচ করে নেব থ্রি ওয়ান টু থ্রি এরপরে ওয়ান এরপরে নিচের দিকে নিচের দিকে তিনটে এখান থেকে ওয়ান টু থ্রি তারপরে উপর থেকে বাঁ দিক থেকে ওপরের জুতোর এখান থেকে এক এখান থেকে যাবে ওয়ান এবার একটা লাইন ছেড়ে দিয়ে এটা জুতোটা হয়ে গেলে আর একটা জুতোর জন্য সেই সমান তিনটে ঘরের একটা লাইন করবো ওয়ান টু থ্রি তারপর মিডিলে ওয়ান তার নিচে দিকে আবার তিন ঘর যাবে থ্রি ঘর গ্যাপ ছেড়ে দেবো জুতোর হিল ছেড়ে পায়ের দিকে এক ঘর করে ছাড়বো ওয়ান টু থ্রি এবার ওপরে ওয়ান জুতো কমপ্লিট হয়ে যাবে এবার যে মাঝখানে জুতোর গ্যাপ থাকবে ওটা আমি সাদা দিয়ে পরে ভরাট করে নিয়েছি এবার এখান থেকে আমি পা শুরু করব পায়ের জন্য জুতোর ঘরের থেকে এক তারপরের ঘরে দুই দু ঘরের লাইন করে নেবো ওয়ান টু করে টু আবাৰো ওৱান টু ওৱান টু ওৱান টু টু আবারও ওয়ান টু একটা পা হয়ে গেল আর একটা পা শুরু করব এখান থেকে ওয়ান টু ওয়ান টু করে আর একটা পা করে নেব দুটো পা একই রকমভাবে সমান হবে পা কমপ্লিট হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 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 করে দুঘরে করে লাইন করে পা করে নেবো এবার জামার নিচের অংশ এখান থেকে ওয়ান টু থ্রি এদিকেও থ্রি যাবে এবার এখান থেকে বাঁদিকেও তিন ঘর বেশি হবে ডান দিকেও তিন ঘর বেশি হবে এদিক থেকেও ওয়ান টু থ্রি এদিক থেকেও ওয়ান টু থ্রি বাইরের দিকে যাবে মাঝখানে একটা লাইন ছেড়ে দেবো গ্যাপ ছেড়ে দিয়ে লাইনটা আবার এখান থেকে সমানভাবে যাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ইলেভেন ইলেভেন হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এরপরে আবার এক লাইন ছেড়ে দেব এক লাইন ছেড়ে দিয়ে আবারও সমানভাবে যাবে এদিকেও ইলেভেন ইলেভেন তিনটে লাইন সমান যাবে এগারোটা ঘরের লাইন করে নেব এরপরে আবারও সমানভাবে বা দিক থেকে সমানভাবে যাবে লাইন এখান থেকে কোনো গ্যাপ ছাড়বো না সমান হবে ইলেভেন আবারও আর এক লাইন সমান ঘর থেকে শুরু হবে এদিক থেকেও ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার আবারও সমান ঘর থেকে শুরু হবে সমান থেকে শুরু হবে এদিক থেকে ডান দিকে এসে দুঘর ওয়ান টু ছেড়ে দেবো ওয়ান টু হাতের জন্যে ছেড়ে দেবো এখানে নাইন হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইনের পর এবার বাঁ দিকে ওয়ান ছেড়ে দেবো গ্যাপ ছেড়ে দিয়ে আবার এদিকে এসে ওয়ান ডান দিকেও গ্যাপ ছাড়বো এখান থেকে হবে সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে আবারও বাঁ দিক থেকে সমানভাবে যাবে বাঁ দিক থেকে সমানভাবে যাবে গিয়ে ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখান থেকে এইট হবে এখানে এইটের পরে আবারও এভাবে দু লাইন সমান হবে দু লাইন সমান হবে তারপরে এখান থেকে আবার সমান ঘর থেকে শুরু হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার আর এক লাইন এইটের হলো এরপরে ডান দিকে এক ঘর ছেড়ে দেব দিয়ে এখান থেকে যাবে থ্রি ওয়ান গ্যাপ ছেড়ে দিয়ে এখানে যাবে থ্রি এটা গলার দিকে থ্রি এইট থ্রি থ্রি হলো মাঝখানে এক ঘর গ্যাপ ছাড়বে এবার এখান থেকে টু করে উঠবে 1 2 1 2 abaro 1 2 1 2 1 2, One, two. ওয়ান টু এদিকটা হয়ে গেছে সিক্স করে দু লাইন যাবে দু ঘরের লাইন যাবে এদিক থেকেও ওয়ান টু আবারও ওয়ান টু করে সমান হবে এবার ওদিকে হয়ে গেল এবার এখান থেকে হাত হাতের জন্য এখানে টু গ্যাপ ছিল টু তারপর এখান থেকে যাবে থ্রি ওয়ান টু থ্রি এবার বা দিকে এক ঘর ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখান থেকে টু করে উঠবে বেঁকিয়ে কোনি টু তারপর টু তারপরেও টু তারপরে ওয়ান টু এইভাবে সোজা যাবে এবার এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সোজা উঠবে হাত এবার হাতের কোনুইয়ের এখানটায় চার ঘর করে নেব ওয়ান টু থ্রি ফোর ফোর করে নিয়ে কনুই হয়ে যাবে কোন ঘাড়ের সাথে মিশে যাবে এখান থেকে কোনাকণি টু আবারও উঠবে টু থ্রি থ্রির পরের লাইনে যাবে ফোর ফোর গিয়ে মিশে যাবে জামার হাতার সাথে এরপরে এদিকটা হয়ে এবার বাঁ দিক থেকে জামার সমান থেকে টু ওয়ান টু তারপরে ওয়ান টু থ্রি থ্রির পরে আবারও এক ঘর গ্যাপ ছেড়ে দেবো ওয়ান টু থ্রি থ্রি ফোর এখান থেকে ওয়ান টু থ্রি ফোর আবারও ওপরে দুঘর গ্যাপ ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখান থেকেও হবে ফোর এরা ডান হাত এবার এখান থেকে ফোর হলো ফোর নামলো এখান থেকে আবার থ্রি ওপর থেকে ঘর নামিয়ে রেখে ওয়ান টু থ্রি থ্রি এক লাইন গ্যাপ ছেড়ে দেবো দিয়ে সমানভাবে ওয়ান টু থ্রি এটা হাতের এভাবে হাত হয়ে গেলো এবার মুখের দিক থেকে শুরু করবে এখানে মাঝখানে যে তিন ঘর গ্যাপ ছিল ওয়ান টু থ্রি আবারও সমানভাবে যাবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এরপরে বাড়বে বা দিকে ঘর বেশি হবে ডান দিকে এক ঘর বেশি হবে এখানে ফাইভ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ হবে এরপরেও আবারও এক ঘর বাড়বে ওয়ান টু এখানে সেভেন হবে একটা টোটাল মাঝখানে একটা ছেড়ে দেবো ঠোঁটের জন্যে তাই জন্যে এখান থেকে থ্রি একটা ওয়ান গ্যাপ ছেড়ে দেবো দিয়ে আবারও এদিকে থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এবার এখান থেকে সমান লাইন যাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন এক ঘর করে বাড়বে এদিকে এক একঘর এদিকে এক ঘর নাইন হবে টোটাল এটা মুখের দিকে ফোটের ওপরে এবার এখান থেকে সোজা ওয়ান টু থ্রি থ্রি এবার এই থ্রির এখান থেকে সোজা একটা লাইন করে নেব এ পাশে এক ঘর বেশি করে তারপর থ্রি দিয়ে এরকম মিলে যাবে এখান থেকে যাবে এদিক থেকে এসে এখানটায় এখানটায় আর একবার নিচ থেকে মিলিয়ে নিচ্ছি এইভাবে লাইনটা হবে এর উপরে বা দিকে এক ঘর ছেড়ে দেব ডান দিকেও এক ঘর ছেড়ে দেব দিয়ে একটা লাইন করে নেব এরপরে আবারও বাঁ দিকে ঘর কম হবে ডান দিকে এক ঘর কম হবে ওয়ান টু থ্রি ফোর ফোর হলো ফোরের পর ওয়ান মাথা কমপ্লিট এগুলো মাঝখানে থাকবে এবার এখান থেকে চোখ বাঁ দিকে চোখের জন্যে একটা লাইন ছেড়ে দেবো দিয়ে ওয়ান টু ওপরে ওয়ান টু এরপর বাঁ দিকে মাঝখানে চারটে ঘর ছেড়ে দিয়ে আবারও একদম গা ঘেঁষে টু ওয়ান টু ওয়ান টু করে চোখ হয়ে যাবে এবার চুল শুরু করব চুলের জন্যে নিচ নিচের ঘর থেকে থ্রি ওয়ান টু থ্রি তারপরে এখান থেকে যাবে 5. 1, 2, 3, 4, 5 ফাইভ ফাইভের পরে আবার যাবে 3 থ্রির পরে যাবে ঘর গ্যাপ ছেড়ে ওয়ান এদিক থেকে যাবে 2 1, 2 এর উপরেও 1, 2 এবার সোজা উঠবে সোজা লাইন উঠবে ওয়ান টু থ্রি ফোর এবার কোন ওয়ান ওয়ান দিয়ে আবার এদিকে থ্রি ওয়ান টু থ্রি আবার এবার সমান থেকে শুরু হবে আবারও এখান থেকে ফোর ফোর দিয়ে এক ঘরের সাথে মিশে যাবে এবার এর পরের লাইন সমান হবে একদম একটা টানা লাইন যাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার এখান থেকে বা দিকে ঘর কম হয়ে এখান থেকে ফাইভ সিক্স সেভেন ওদিকেও এক ঘর কম হবে এইট নাইন টেন এটা মাথার চুল হচ্ছে এবার এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এদিকে এক ঘর কম হবে ডান দিকে ঘর কম বা দিকে ঘর কম হবে ওপরে যাবে দুদিকে দু ঘর কম হবে তারপরে যাবে থ্রি তারপরে লাস্টে থ্রি দিয়ে শেষ হবে এবার এইখানটায় গ্যাপটা এদিকে যেমন ছিল ওরকমভাবেই একই ঘর হিসাবে এখানে ভরাট করে নেব এদিকেও সমান ওদিকেও সমান বাঁ দিকের চুল একটু অন্যরকম হবে তবে এদিক এদিক ডান দিক ওপরটা সমান হবে এখান থেকে বাঁ দিকের মতো ওয়ান টু এখানে গ্যাপ রেখে দেবো ক্লিপের জন্যে এবার এখান থেকে নিলাম থ্রি ওয়ান টু থ্রি এবার এখান থেকে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ নিয়ে নেব এরপরে এরপরে ওখান থেকে এক ঘর ছেড়ে ওখান থেকে কোনাকুনি ওয়ান টু এবার এখান থেকে লাইনটা ঘাড়ের এক ঘর গ্যাপ ছেড়ে দেব ফোর ফোরের পরে এখান থেকে যাবে টানা মিশে যাবে মিশে যাবে লাইনটা ক্যাপটা ভরাট করে দেবো এবার এখান থেকে ওয়ান তারপরে থ্রি থ্রির পরে এদিক দিয়ে একটা সোজা লাইন যাবে গিয়ে মুখের সাথে মিশে যাবে ওখান থেকে আবার থ্রি হয়ে মিশে যাবে এদিকে চলে আসবে এবার এখান থেকে আবারও গিয়ে লাইনটা মিশে যাবে এখান থেকে ওয়ান গ্যাপ ছেড়ে দেবো ওয়ান আবার ওয়ান গ্যাপ ছেড়ে ওয়ান একটা করে গ্যাপ ছেড়ে দেব এবার ক্লিপ করে নিচ্ছি ওখান থেকে ওয়ান তারপরে থ্রি ওয়ান টু থ্রি এবার এখান থেকে এখান থেকেও হেয়ার ক্লিপ করে নিচ্ছি এবার এখান থেকে থ্রি এবার যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা ভার্ট করে দেব এবার জামা কম নিচের দিকটা কমপ্লিট হয়ে গেল এবার মাঝখানে যে গ্যাপগুলো এগুলো আমি একটা তারপর একটা ওয়ান ওয়ান করে ওখানে জামার মাঝখানে হয়ে গেল এবার ফুলের বুকেটার জন্যে এখান থেকে যে নিচের দিকটায় এখান থেকে ওয়ান টু থ্রি ফোর করে নিয়ে এবার কোনি ওখান থেকেও যাবো কোনাকুনি ফোর এদিক থেকেও যাব ফোর এবার ফোরের পরে এবার এখান থেকে মিলে যাবে এখান থেকে যাবে টু আবার ওখান থেকে টু এর পরে আবার একটা গ্যাপ ছেড়ে দেবো ওয়ান গ্যাপ ছেড়ে দিয়ে এখান থেকে টু আবার এখান থেকে নিচের দিকে ওয়ান হয়ে যাবে এবার মাঝখানটায় আরেকটা বা দিকে ওয়ান এবার সাদা দিয়ে দুটো ঘর করে নেবো এগুলো যেমন খুশি এলোমেলোভাবে করে নেওয়া যাবে হয়ে গেলো এবার সাদা ছিল সেই জন্য আমি এখান থেকে চোখের এই লাইনটা সাদাটা দিয়ে দেবো ওয়ান টু এর ডান দিকে যাবে এর বা দিকে আর এদিকেও বা দিকে যাবে চোখের এটা বাইরের দিকে ওয়ান টু এরপরে এরপরে ঠোঁট তারপরে নাক ওয়ান টু মিশে যাবে এটা নাক না হলে বোঝা যাবে না গায়ের কালার দিয়ে করলে ওটা একদম নাকটা বোঝা যাবে না এবার নাক হয়ে গেল এবার এক একটা কালার দিয়ে মাঝখানে করে দেব তাহলে ফুল ফুল মনে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এখানে ভরাট করে দেবেন এবার দু লাইন গ্যাপ আছে ওটা বডির কালারটা দিয়ে আমি ভরাট করে নেব ওয়ান টু ওয়ান টু এবার মুখের দিকটা কমপ্লিট হয়ে গেল এবার আরেকটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি ভালো লাগবে দেখতে লাল সাদা হলুদ ফুল এর মাঝখানে অন্য আরেকটা দুটো ক্রস স্টিচ করে দিতে পারেন আর ক্রস করে দিলে ভালো লাগবে এইভাবে ভট করে দেবো এভাবে কমপ্লিট করব পুতুলের ডিজাইনটা এইভাবে কমপ্লিট করে নিলাম জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না